এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আপনি বলবেন না তো কে বলবে? দাদা এক্ষুনি আমাকে এবং আমার সাইকেলকে নিঃশর্ত সরি বলবেন। আসছে এই 2000 টাকা লক্ষ শকর সাইকেলকে আমি বলবো সরি সরি? এই যে শুনেন, এত ভাব নেবেন না। হ্যাঁ, বাসের হেল্পাররা এই গাড়িকে দেখে কি বলে জানি না, মনে করেন এ প্লাস্টিক, এ প্লাস্টিক, ডানে চাপ বামে চাপ, তখন তো এই প্লাস্টিক নিয়ে কোথায় মুখ লুকাবেন জায়গাও খুঁজে পান না। বাপ রে বাপ, টাস টাস উত্তর রেডি থাকে দেখছি। সাইকেল নিয়ে মাটিতে পড়ে থাকবে, কিন্তু কথার উত্তর একটা মাটিতে পড়তে দেবে না। কেন দেব? মা বলেছে কাউকে খালি হাতে ফেরাতে নেই, তাই আমি জবাব দিয়ে যাব। কি জবাব দেবেন আপনি? দেখুন, সাইকেল চালাতে গিয়ে কেউ যদি মনে করে সে আকাশে হেলিকপ্টার চালাচ্ছে আর আশেপাশে সবকিছু ফাঁকা, সমস্যা তার, আমার না। ওরে বাবা, আর কেউ যদি গাড়ি গ্লাসকে চুল ঠিক করার মিরর মনে করে তাহলে মাথার সমস্যা তার, আমার না। গাড়ি চালানোর নিয়ম কানুন জানে না, আসছে গাড়ি চালাতে, লাইসেন্স আছে? আরে বাবা, যার কমন সেন্সের খবর নেই সে আবার আসছে লাইসেন্সের খবর নিতে? কানের মধ্যে যে হেডফোন লাগিয়ে সাইকেল চালাচ্ছেন, গাড়ি হর্ন দিলে শুনবেন কিভাবে? শুনেন, আমাকে এত বোকা ভাববেন না, আমি মোটেও গান শুনছিলাম না, এটা তো জাস্ট কালার ম্যাচিং করে পরেছিলাম বিউটিফিকেশন বাড়ানোর জন্য। আমি জানি সেই লাগছিল আমাকে। এলে দেখতে সেই লাগছিল, আশ্চর্য। সাইকেল চালাতে যে সার্টিফিকেশন লাগে না সেটা জানতাম, কিন্তু সাইকেল চালাতে যে বিউটিফিকেশন লাগে সেটা জানতাম না। সবাই কি আর সব কিছু জানে? এসব জানার জন্য প্রচুর পড়াশোনা লাগে, ঠিক আমার মতো। সহ্য, দেখুন আপনার সাথে না ফাও প্যাচাল পেটে ক্যাচাল বাড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, আমি আসি। এই আসি মানে? এই থামেন থামেন থামেন, আপনি আমার সাইকেলে ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিয়ে যাবেন নগদ 5000 টাকা। কত? আমি আবার শখানেকের উপরে হলে শুতে পাই না, তাই না? 5000 টাকা! আরে আসতে বলেন, চিৎকার করছেন কেন? শুনেছি তো, দিচ্ছি। কত দিলেন? বেশি দিয়েছি? 500 টাকা! 500 টাকা আমার এই সাইকেলে একটা রিংও আসবে না। আপনাকে কে বলেছে যে আমি আপনাকে সাইকেলে রিং কেনার জন্য টাকা দিয়েছি? আমি আপনাকে টাকাটা দিয়েছি, আপনি দয়া করে আপনার কোমরের একটা এক্সরে করে নেবেন, কচি হাড় ভেঙে যেতে পারে। আর দেখুন, আমি কিন্তু খুব হিসেব নিকেশ করে পয়সা খরচ করি, ঠিক আছে? কোনো ধরনের কোনো ফালতু খরচের ভিতরে আমি নেই, আমি টাকাটা সঠিক জায়গায় সঠিক ব্যবহার করি। আপনার এই ফালতু সাইকেলের সার্ভিসিংয়ের জন্য আমার কোনো টাকা বরাদ্দ ছিল না, ভাগ্যিস স্বাস্থ্য খাতে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেখান থেকে আপনাকে দান হিসেবে দিলাম। এই শুনেন, এসব দান আমার চাই না, নিজের দান নিজের কাছেই রাখেন। আর এই যে প্লাস্টিকের কোমর নিশ্চয় ভেঙে গেছে, একটু এক্সরে করে নিয়েন। থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে, আমি আমি তাহলে আসি। শয়তান লোক, তুই শুধু আমার সাইকেল পাঞ্চার করলি না, আমার প্লাস্টিকটাও পাঞ্চার করলি। কি সুন্দর সব কিছু ম্যাচিং করে ভাত নিয়ে সাইকেল চালাচ্ছিলাম, এখন এই সাইকেলটাই কোলে নিয়ে মাথা নিচু করে লুকিয়ে লুকিয়ে যেতে হবে শুধু তোর জন্য। তোকে আমি দেখে নিব। আর
রিকশা। খেতে যাস তুই সবার আগে খুঁজে বেড়া যে কোন খাবারে ডিসকাউন্ট আছে। এটা 30% ডিসকাউন্ট না? ওকে ফাইন, ঠিক আছে, এটাই দিন। তোর কিপটা মিল লেভেলটা একটু খুলে তো হতোই, কিন্তু না, তুই এর থেকেও ডেঞ্জারাস লেভেলের কিপটা। আর তুই এখন কি করবি সেটাও আমি বুঝে গেছি। খুব মজা করে খাবারটা তো খেয়েছিস, কিন্তু এখন তুই নানা ছলে নানা কৌশলে বিলটা কম দেওয়ার চেষ্টা করবি। ও প্লিজ, আপনি না আমাকে হিসাব শেখাতে আসবেন না, ওকে? দেখিয়ে দিন, ক্যালকুলেটার দিন। আপনার যে প্যাকেজটা ছিল সেখানে ছিল তিনটা আইটেম, রাইট? রাইস, চিকেন অ্যান্ড ভেজিটেবল। সেখান থেকে আমি খেয়েছি শুধুমাত্র রাইস। তাহলে দাম আসে 78.50 টাকা নিন। ভাঙতি সাথে নিয়ে করি, সো একদমই চিন্তা করবেন না, 50 পয়সা তাই না? আমি কাউকে একদম ঠকানো পছন্দ করি না, অন্য কেউ হলে কিন্তু এই 50 পয়সা দিত না, আমি তো ঠিকই দিয়ে দিলাম। নিন, ধরুন তোর কিপটা মি আমি ছুটাচ্ছি, এমন খাত থেকে তোর টাকা খসাবো যে খাতে তোর 5 টাকা অপরাধ থাকে না। তারপর তুই জ্বলে পুড়ে ছাড় খার হয়ে যাবে। একটু সাহায্য করেন না স্যার, সকাল থেকে কিচ্ছু খাইনি। পাঁচশো টাকা দেন না স্যার। ওরে, খালি টাকা 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 বললেই টাকা পকেট থেকে হাঁটা শুরু করবে তাই না? বাবু দেখো একটা কাজ করছি, আমি বিরক্ত করো না, যাও। আরে বাবু, কাছে টাকা চাও তুমি? উনার কাছে আর মানুষ পাইলা না, উনি দিবে তোমাকে টাকা? অবশ্য তোমারও দোষ নাই, এরকম আছে কিছু মানুষ যাদেরকে স্যার স্যার মনে হতে পারে, কিন্তু সবার মন তো আর স্যারের মতো না। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের না লাখ লাখ টাকা, কিন্তু সেটা মানি ব্যাগে না, সেটা বাসার মধ্যে বালিশের মধ্যে সেলাই করে রাখা। আবার এইদিকে পৃথিবীতে আমার মতো অনেক মানুষ আছে যাদের হয়তো বা কিছুই নেই, কিন্তু দু হাত খুলে দান করতে পছন্দ করে। তুমি কত চেয়েছো? 5 টাকা? আমি তোমাকে তার থেকেও বেশি দেব, আমি তোমাকে দিব 10 টাকা, এই নাও। আপা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষই হয় না। বাবু দেখি তো তোকে কয় টাকা জন দিয়েছে? 10 টাকা? বাবু শোন, এদিকে আসছো তো, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কথা বলে এতগুলো, কিন্তু যখন টাকা দেবে তখন দিবে এতটুকু। আর কিছু কিছু মানুষ পৃথিবীতে এমনও আছে
যারা কথা বলবে এতটুকু কিন্তু টাকা দেবে এতগুলো দাঁড়াও আমি আমি তোমাকে দিচ্ছি 20 টাকা খবরদার বাবু কোথাও যাবে না তুমি কারণ আমি তোমাকে দেব 40 টাকা ভালো কিছু খেয়ে নিও বাবু এই নাও আরো 30 টাকা মোট 50 টাকা 50 টাকা কিন্তু কম না রে এবার দয়া করে যা মাঝে মাঝে এরকম খোলা আকাশের নিচে দান করতে খুব ভালো লাগে তাই না পঞ্চাশটা টাকা তুই আমার খুশি দিয়েছিস এই পঞ্চাশ টাকা আমার কাছে 50,000 টাকার সমান মনে হচ্ছে ইচ্ছা করছে তোকে যদি আধা ঘন্টা ধরে পেটাতে পারতাম তুই যতই হাসিস তোর ভেতরটা যে জ্বলে পুড়ে ছার খার হয়ে যাচ্ছে সেটা আমি খুব বুঝতে পারছি ভাইয়া আপনার কি মনে হয় আমি শুধু ভালো ঝগড়াই করতে পারি আমি কিন্তু আমার ভালো গানও গাইতে পারি একটা গান শোনাবো নাকি তাই নাকি শোনান বেদনা মধুর হয়ে যায় যদি আমি একদম চুপ আপনি খবরদার আর গান গাবেন না আপনার সমস্যাটা কি আমি যেখানে যাই সেখানে আপনি হাজির হয়ে যান কিভাবে কিভাবে আবার কারণ আমার নাম উর্মি উর্মি মানে ঢেউ 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 ভেসে ভেসে আমি চলে আসি ও তাই তো বলি সব জায়গায় রুম আছাড় খান কেন মানে না আপনার নামের সাথে কাজের তো অনেক মিল ঢেউ যেরকম সাগরের তীরে আছড়ে পড়ে আপনিও তো সাইকেল নিয়ে যেখানে সেখানে আছড়ে পড়েন এই আমার নাম নিয়ে আজেবাজে কথা বলবেন না আসছে আপনার নাম কি শুনি আমার নাম সাগর হায় আল্লাহ ভীষণ লজ্জা করছে কেন আমার নাম শুনে লজ্জা করছে কেন তো করবে না আপনার নাম সাগর আমার নাম উর্মি উর্মি মানে ঢেউ সাগরের বুকে তো ভেসে ভেসে ঢেউ আসে পারে কি মাজার ব্যথা ভালো হয়নি দেখছি হয়নি তাই না না ভাইয়া বুঝি খুব ভালো করে বুঝি কারণ আমারও মাজার যন্ত্রণা আছে শুধু আমার না আমার আমার বাবার আমার বাবার বাবার সবারই যন্ত্রণা আছে তাই আপনাকে একটা ফ্রিতে উপদেশ দিই আপনার এই যন্ত্রণা আর বাড়াবেন না সবই বুঝলাম ভাইয়া কিন্তু এই গিটারটা এভাবে ধরে আছেন কেন ও এখনো বোঝেননি কারণ এই গিটার দিয়ে আমি শুধু সুরের মূর্ছনায় ছড়াই না মাঝে মাঝে বেদনার মূর্ছনাও ছড়াই ছড়াবো একটু না না কিছু বলেন না ভাইয়া ও মাত্র মনে পড়লো আমার না কোমর ব্যথার গরম পানি সেঁক দেওয়ার সময় হয়ে গেছে আমি যাই এখন বাই বাই ওকে বাই আবার চত্তর সব পেন মুটটাই দিল নষ্ট করে ও মাই গড গত 5 বছর এই খাতে আমার 5টা টাকা বরাদ্দ ছিল না অথচ এই মেয়ে মাত্র 5 মিনিট আমার 50 টাকা খুশিয়ে দিয়েছে এই অর্থ বছরে এই টাকার ঘাটতি আমি কিছুতেই মেলাতে পারবো না ডেঞ্জারাস একটা মেয়ে ভেরি ডেঞ্জারাস
গাটা জ্বলে যাচ্ছে। তা তো জ্বলে যাবে। আরে বেটা, তুই কি ভাবিস? সব কেন আছে তুই জানিস? আমরা কি ঘাস খেয়ে বড় হয়েছি? দুই বেলা দুটো করে সিদ্ধ ডিম খেয়ে বড় হয়েছি, একটু বুদ্ধি তো আমাদেরও আছে। খুব ভাব নিয়ে বলেছিলিস না? আমি, আমার বাবা, আমার বাবার বাবার মাথা ব্যথা ছিল। তোকে যে শিক্ষাটা আমি দিয়েছি, মাথা ব্যথা তো এমনিই চলে গেছে। এবার তুই আমাকে বল, তোর মনের ব্যথার কি করবি? ভাব, একটু বেশি করেই ভাব। ভাবিস না, আর খরচ বাড়াস না। উর্মি, জি আম্মা। কি করতেছিস? কি আবার পড়তেছি। ও, পড়তেছেন? আমার বাপের জন্মে কোনোদিন আমি শুনিও নাই দেখিও নাই কেউ দোলনায় দুলে দুলে পড়ে। কেমনে দেখবেন আম্মা জান, আপনার বাপও আদিকালের, আপনিও আদিকালের। আজকাল দোলনায় মানুষ দোলও খায়, আবার পড়াশোনাও করে আমার মতো। আপনার কথা শেষ হয়েছে আম্মা জান? একদম। পড়তে 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 আপনি তো আমার উদ্ধার করে ফেলাইছেন। বারবার রিটেক দিয়ে আপনি একটা সাবজেক্ট পাশ করতে পারেন নাই। হ্যাঁ, এই দোলনা কেন, আপনি যদি পুরা বাড়ি ঘুরে ঘুরেও পড়েন আপনি পাশ করতে পারবেন না। আমার বুঝা আমি বুঝে গিয়েছি। এইবার আপনি পাশ করে আমাকে উদ্ধার করেন। আপনার জন্য শিক্ষক ঠিক করেছি, কালকে থেকে পড়াইতে আসবে, মনোযোগ দিয়ে পড়বেন, কোনো না বলা চলবে না। মনে থাকবে? থাকবে। উর্মি, তোর টিচার আসছে। এত জলদি চলে আসছে? ও মাই গড, আমার তো রূপচর্চাই শেষ হয়নি। আচ্ছা মা, ভিতরে পাঠিয়ে দাও। আসবো? জি স্যার, আসুন। আই এম রিয়েলি সরি স্যার, আসলে হয়েছে কি, আমার কোনো স্যারই এত টাইমলি আসতো না, তাই আমি একটু রূপচর্চায় বিজি ছিলাম, আপনি তো টাইমে চলে আসছেন। প্রবলেম নেই স্যার, জাস্ট 10 মিনিট লাগবে আমার আর। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিড়বিড় করছেন, কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমার একটা বাজে শয়তান, একটা থার্ড ক্লাস লোকের সাথে বারবার দেখা হচ্ছে কয়েকদিন ধরে, তাই আমি না ওই লোকটার চেহারা ভুলতেই পারছি না। এখন আমার যার সাথে দেখা হচ্ছে তাকে ওই লোকের মতোই মনে হচ্ছে, ওই হ্যালুসিনেট করছি আর কি। কণ্ঠটা খুব পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি, কোথায় শুনেছি। ও মাই গড, এটা তো মনে হচ্ছে ফালতু ডেঞ্জারাস মেয়েটার কণ্ঠ। কিন্তু ওই মেয়েটা এখানে কী করে আসবে? না না, আমি বোধহয় হ্যালুসিনেট করছি। স্যার, আপনিও কি বিড়বিড় করছেন? ইয়ে না, মানে ওই আমার ওই একই সমস্যা। লাস্ট কিছুদিন ধরে একটা স্টুপিড ইডিয়েট ননসেন্স টাইপের একটা মেয়ের সঙ্গে প্রায় ঝগড়া হচ্ছে, তাই যেই মেয়ের কণ্ঠ শুনছি না মনে হচ্ছে যে ওই মেয়েটার কণ্ঠ। কণ্ঠটা কিছুতেই ভুলতে পারছি না, আসলে আমারও বোধ হয় হ্যালুসিনেশন হচ্ছে। ও হয় হয় স্যার, এরকমই হয়, ট্রমাটাইজড হয়ে গেলে এরকমই হয়। আমারও এতক্ষণ মনে হচ্ছিল আপনি চেহারার সাথে ওই বদমাইশ লোকটার মিল, কিন্তু এখন আমি কণ্ঠেও মিল পাচ্ছি। তাইলে বুঝেন স্যার আমি কতটা ট্রমাটাইজড। যাই হোক স্যার, স্যার আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে আসছি, 5 মিনিটস। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। একটা জিনিস ভাবলাম, ওই মেয়েটা যদি আসলে স্টুপিড ননসেন্স ইডিয়েট হয়ে থাকে, আপনার উচিত ছিল ওকে কষে চড় মেরে দেয়া। হেই
হয়েছে স্যার কি ভাবছেন ভাবছি আপনি একদম ঠিক বলেছেন আপনাকে দেখার পর আসলে কোষে দুটো চড় লাগিয়ে দেওয়া উচিত ছিল আপনি আমি বাজে লোক আমি স্টুপিড আমি বদমাশ আমি ননসেন্স আমি থার্ড ক্লাস আমি ইডিয়ট আমি নামা কিছু না করছি শুনেন আমাদের প্রবলেমটা আমরা বাইরে সলভ করব বাসায় যেতে আমার আম্মু কিছু না জানে ঠিক আছে পড়া শুরু করেন স্যার আমি দাঁড়টানা নৌকার কথা শুনেছিলাম কিন্তু এই প্রথম জীবনে দাঁড়টানা চশমা দেখছি একদম ফালতু কথা বলবে না এটার পিছনে একটা রিজন আছে চশমার এই পাশে ডান্টিটা ভেঙে গেছে এই চশমাটা আমাকে আরও ছয় মাসের সার্ভিস দেওয়ার কথা ছিল ছয় মাস পার হবে তারপরে এটা ফ্রেম চেঞ্জ করবো তার আগে এই চশমার পিছনে আর একটা টাকা ইনভেস্ট করবো না আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি অনেক হিসেবেই ঠিক আছে দাঁড়ান আপনাকে আমি আরেকটা ঘটনা বলি আমার যে নাপিত মানে যে আমার চুল কাটে আর কি সে আমার কাছ থেকে 3,000 টাকা ধার নিয়েছিল বলেছিল যে আমার চুল কেটে কেটে সে টাকাটা শোধ করবে সেও আসছে না চুলও কাটছে না চুল কত বড় হয়েছে দেখেন দেখে মনে হচ্ছে আমি টিচার না গুন্ডা জি স্যার বুঝতে পেরেছি আপনি খুব হিসাবি আর আপনি গুন্ডা না টিচার পড়া বুঝতেই হলো বাকি এত কিছু বুঝতে হবে না যাই হোক আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড গুড স্যার এটা অবশ্য আমার ফেভারিট সাবজেক্ট এতক্ষণ আমি এটা নিয়েই পড়ছিলাম তাই না ঠিক আছে দেখি এই টপিকটা একবার রিডিং পড়ুন পড়ার পর বুঝবো যে আপনি কতটুকু বুঝেছেন স্যার বুকে না তো ফেসবুকে ফেসবুকে মানে হ্যাঁ স্যার কিছুক্ষণ আগে আমার সেই রকম একটা ছবি আপলোড করেছি জাস্ট 15 মিনিটে 85টা লাইক বুঝতেই পারছেন আমার কি পরিমাণ মার্কেট ডিমান্ড খুব বুঝতে পারছি খুব যেই বয়সে 15 মিনিটে 85টা ম্যাথ সলভ করার কথা সেই বয়সে 15 মিনিটে 85টা লাইক নিয়ে আপনি লাফাচ্ছেন ফাঁকিবাজ একটা বাহ তারপর দেখো না একদম শেলফ ভর্তি বই দেখে মনে হচ্ছে একটা লাইব্রেরি সাজিয়ে রেখেছে কিন্তু দেখে তো মনে হয় না যে এই বিদ্যার চর্চা বলে কিছু হয় এখানে যা হয় পুরোটাই রূপচর্চা তারপর কোশ্চেন রাখলাম এই যে সমস্ত বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি টাঙিয়ে রেখেছেন কাউকে কি চেনেন নাকি শুধুমাত্র জ্ঞান শো অফ করার জন্য রেখেছেন কেন চিনবো না অবশ্যই চিনি তারা সবাই বিখ্যাত লোকজন তারা যে বিখ্যাত লোকজন সেটা আমিও জানি চেনেন আপনি না ওকে ফাইন টেস্ট হয়ে যাক আচ্ছা বলুন তো এই যে আমার পেছনে ওই কালো কোট পরা দাঁড়িয়ালা ভদ্রলোক ওনার নাম কি অবশ্যই বলবো উনি 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 নিজেকে তো খুব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করেন কিন্তু যেভাবে নাক ডলছেন তাতে তো মনে হচ্ছে সাগরের পানি আর সাগরে থাকবে না নাকে চলে আসবে না স্যার ওই হয়েছে কি কথা আছে না পেটে আসে তো মুখে আসে না মুখে আসে তো পেটে আসে না মানে নামটা এখন পেটে খুব যত্ন করে আছে কিন্তু মুখে আসছে না মুখে আসবেও না যত্ন করে তাই পেটেই রেখে দিন উনি হচ্ছেন বিখ্যাত অর্থনীতিবিদ কার্ল মার্কস রে স্যার আর 2 সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না ওনাকে না চেনার কি আছে বলেন উনি তো হলেন বিখ্যাত অর্থনীতিবিদ কাপ আর কাকা কাকা করতে হবে না কাকা শুনে কাক চলে আসতে পারে খুব চশমা লাগিয়েছেন না চশমা লাগালেই না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়া যায় না আর আপনার বিদ্যা সাগর তো দূরের কথা পুকুর পর্যন্ত পৌঁছায়নি পুকুরের পাড়ে বসে অপেক্ষা করছে ক্লাস থ্যাংক ইউ স্যার এই কথাটা অবশ্যই একদম ঠিক বলেছেন আমার বান্ধবীরা বলে আমি একদম ফার্স্ট ক্লাস আমি ক্লাসের কথা বলিনি বলেছি ক্যালাস 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 কি স্যার অপদার্থ স্যার আপনি আমাকে এত বড় কথা বললেন আপনি আমাকে অপদার্থ বললেন বারবার রিটেক দিও যে মেয়ে এক সাবজেক্টে পাশ করতে পারে না সে অপদার্থ না কি স্যার রিটেক নিয়ে আপনি কোনো কথা বলবেন না আমার বারবার রিটেকের কাহিনী শুনলে আপনার আমার জন্য মায়া হবে তাই নাকি শুনি এখন তো বলা যাবে না মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে আমি আপনাকে এই স্টোরিটা ওখানে বলবো ওখানে মানে ওখানে ওই যে আপনার ফেভারিট প্লেস ঠিক আছে তাহলে আমি ওখানেই শুনবো যাক নিন ফেসবুক খুলুন মানে বুক বই খুলুন
এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিছু বললেন স্যার? না কিছু না, পড়ুন। ভালো আছি, মানে একদম ফুরফুরে মেজাজে। সেটা তো আপনার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছি, একেবারে এসেই গলা ঝেড়ে কাশছেন। কথায় আছে না, গলা না ছেড়ে যেমন গান গাওয়া যায় না, একইভাবে গলা না ছেড়ে কিন্তু ঝগড়াও করা যায় না। কাল তো খুব ভাব নিয়ে আপনি আমাকে বললেন, চশমা পড়লেই বিদ্যাসাগর হওয়া যায় না। আজ আমি বলছি, হাতে একটা গিটার নিয়ে টুং টুং করলেই গায়ক হওয়া যায় না। যদি কিছু হওয়ার থাকতো তাহলে তো আগেই হতো, এখন এসব করে পুরাই লস। দেখ, আপনাকে আর লাভ লস নিয়ে চিন্তা করতে হবে না। মাথায় সারাদিন যার অপকর্ম, সে কি করে বুঝবে গানের মর্ম? বারবার রিটেক মেরে আসছে উপদেশ দিতে। এই, আপনি আমাকে রিটেক নিয়ে খোঁটা দিবেন না। রিটেক কি আমি আপনার টাকায় করি? রিটেক আমি আমার বাবার টাকায় করি। দুবাই থেকে টাকা পাঠায় ফরেন রেমিটেন্স। বাবা আমাকে বলেছে, মা তুই একদম প্রেশার নিবি না, তাই আমিও একদম প্রেশার নিই না, একদম ঠান্ডা মাথায় রিটেক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। কি দরকার খামাকে আপনাকে চাপ নেওয়ার? চাপ নিয়ে খামাকে হার্ট অ্যাটাক করবেন? আপনার বয়স এখন হার্ট অ্যাটাকের না, লাভ অ্যাটাকের। একদম টু দ্য পয়েন্ট কথা বলেছেন। তাহলে এখন আমি আসলে আপনাকে আমার রিটেকের গল্পটা একটু শেয়ার করি। আসলে হয়েছে কি, দোষটা কিন্তু আমার না। প্রথম 3 মাস ক্লাসে আমি কিছুই বুঝতে পারতাম না, মানে হা করে স্যারের দিকে তাকিয়ে থাকতাম, স্যার কি বুঝাতেন কিছুই বুঝতাম না। আমি একটা বিষয় বুঝি না, যেসব স্যাররা পড়ায় বুঝাতে পারে না, তাদের পড়াবার কি দরকার? ক্লাসে খবরদার আমার স্যারকে নিয়ে কিছু বলবেন না। প্রবলেম তো স্যারের না, প্রবলেমটা হয়েছিল আসলে আমার, মানে স্যারের উপরে ক্লাস খেয়ে আমি কিছুই বুঝতে পারতাম না। মানে স্যার বুঝাতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর আমি স্যারের হাতটা ধরে ঘুরতাম কক্সবাজার সাগরে। কীভাবে যে 3টা মাস কেটে যায় টেরই পেলাম না। তারপর থেকে যখনই ওই সাবজেক্ট নিয়ে পড়তে বসি, তখনই স্যার আমার কল্পনাতে আসে, আর আমি ভাসতে থাকি কল্পনাতে, তাই আমার পড়াও হয় না আর পাশ করাও হয় না। আপনার রিটেক দেওয়ার কাহিনী শুনে আমার কী মনে হচ্ছে জানেন? কি? আপনার বাবা যদি আপনার পেছনে ইনভেস্ট না করে একটা গাধার পেছনে ইনভেস্ট করতো, তারপরও লাভবান হতো। এত বড় অপমান! এই শুনেন খবরদার, আপনি কিন্তু কালকে থেকে আমার বাসে পড়াতে আসবেন না, একদম না। আপনাকে পড়াবার জন্য আমার বই গেছে, 12 বার রিটেক করার একটা মেয়েকে 12 সেকেন্ড পড়ানোর ইচ্ছা আমার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে না, গিয়ে আপনার আম্মুকে দেবেন। কেন? কারণ নিয়োগ তো আপনি আমাকে দেননি, দিয়েছেন আপনার আম্মু। তাই আমি আপনার আম্মাকে ফোন করে বলবো যে আপনি আমাকে পড়াতে যেতে বারণ করেছেন, তাই আমি আসছি না। তারপর উনি যদি আমাকে আসতে বারণ করেন, আমি যাবো না। বেটা, তুই আসলে একটা খারাপ, প্রচন্ড খারাপ। তুই আম্মাকে বলবি আমি তোকে পড়াতে আসতে বারণ করেছি, আর আম্মা আমাকে আস্ত রাখবে? আরে আমি বলছিলাম কি, সামান্য একটা বিষয়, এরার জন্য ফোন থেকে কল করে আপনি টাকা খরচ করবেন? আরে বাদ দেন, আম্মুকে আমি বলছি, পুরো দোষটা আমি আমার নিজের এই 2 কাঁধে নেব। টেনশন নাই, একদম প্রবলেম সলভড। এই তো বা লাইনে আসছেন, গুড, ভেরি গুড। ঠিক আছে ভাইয়া, আজ তাহলে যাই। বাই। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। হায় রে আম্মা জান, তুমি কল্পনাও করতে পারবে না আজকে কি হয়েছে। আম্মা জান শুনো, মানুষ কিভাবে এত খারাপ হতে পারে, এত খারাপ! আমরা হলে কিন্তু এই কাজটা করতে পারতাম না। কি হয়েছে আম্মা জান? কি হয় নাই আম্মা জান, তোমার আদরের সাগর, মানে তোমার নিয়োগ করা টিচার, সে আজকে আমাকে কি বলে জানো? কি বলে আম্মা জান?
মিস উর্বি, আপনাকে পড়ানোর ইচ্ছে বা সময় কোনোটাই আমার কাছে নেই। আমার একটা বিজনেস আছে যেটা আমার দেখতে হবে, আমার একটা গার্লফ্রেন্ড আছে যাকে আমার সময় দিতে হবে, আর আর গিটার গিটার হ্যাঁ গি আম্মা, তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি যে বলি, তুমি কীভাবে শুনবো, এটা তো আমার হ্যালুসিনেশন। যাই হোক, আর আমাকে বলে, মিস উর্মি আপনার আম্মু তো খুবই ভালো, আমাকে খুবই পছন্দ করে, আর মুরব্বী, এখন একজন মুরব্বীকে আমি কীভাবে বলি, আমি তো বলতে পারবো না, তাই আপনার আমার হয়ে একটা ছোট্ট মিথ্যা কথা বলতে হবে। কী মিথ্যা কথা জানো? কী বলে? সে আমাকে বলতে বলেছে তোমাকে যে আমি তাকে বলেছি সে যাতে আমাকে আর পড়াতে না আসে। এটা কেমন কথা বলো? না, এটা কোনো কথা না। 10 মিনিট অনর্গল মিথ্যা বলে যাওয়া সেটা কথা। চোখ ডলতে হবে না আম্মা জান, আপনি যা দেখতেছেন ঠিকই দেখতেছেন। আপনি আমার পেটের মেয়ে, আপনার আমি চিনি না? ফাজিলের হাড্ডি সারাক্ষণ মাথার ভিতর শয়তানি বুদ্ধি খেলে। বারবার রিটেক দিয়ে একটা সাবজেক্ট পাস করতে পারো নাই তুমি, তোমার লজ্জা সরম বলে কিচ্ছু নাই? কোথায় শিক্ষককে ভক্তি শ্রদ্ধা করবা, না তার বিরুদ্ধে মিথ্যা বদনাম করতেছো, বেয়াদবের বেয়াদব। একদম থাক আন্টি, প্লিজ আর কিছু বলেন না, কামাকা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, শরীরটা খারাপ করবে, আপনি বরং ভেতরে গিয়ে রেস্ট নিন, বাকিটা আমি বলছি। আসুন আন্টি। মানুষ এভাবে হাটে হারি ভাঙ্গে রে বেটা, একবারে শেষ করে দিলি, মান সম্মানের আর কিছুই বাকি থাকলো না, এই মুখ এখন কিভাবে দেখাবো? থাক, হাতটা দিয়ে মুখটা ঢেকেই রাখি। জীবনে শাক দিয়ে মাছ ঢাকার গল্প অনেক শুনেছি, কিন্তু হাত দিয়ে মুখ ঢাকার গল্প এই প্রথম দেখছি। আমি ভেবেছিলাম আপনি অনেক খারাপ, ভীষণ খারাপ, আমি ভেবেছিলাম আপনি একটু খারাপ, কিন্তু আপনি তো এতগুলো খারাপ। শুনুন, খারাপ ভালো যাই বলুন না কেন, এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ওই 2000 টাকা লক্কর ঝক্কর সাইকেলের থেকে আমার প্লাস্টিকের গাড়ির সুবিধা অনেক বেশি, একটু দ্রুতই চলে আসে, আর দ্রুত চলে এসে হাটে একবারে হাড়ি ভেঙে দেয়। খুব হাড়ি ভেঙেছেন, এবার আমার বাসা থেকে আপনি বের হন। তা তো যাবই, তবে যাবার আগে একটা কথা বলে দিয়ে যাই, কথাটা মাথায় রাখবেন, আশকারা পেয়ে পেয়ে মশকরার ফলাফল যে ভালো হয় না সেটা যেন মনে থাকে। আসি। খুব ইজ্জত থাকলো না, কত বড় অপমান করলি তুই, আমার ভেতরটা পেটে কাঁদছে, কিন্তু তুই আমার থেকেও বেশি কাঁদবি। তুই এদিকে চার মিলাতে দে, তারপর দেখবি খেলা, কিন্তু কিভাবে, কি যেন নাম, সাগর সাগর। ইয়েস, পেয়ে গেছি। এবার তুই দেখবি কিভাবে আমি কাটা দিয়ে কাটা তুলি। না, বেশি হাসা যাবে না, হাসিটাও হিসেব করে হাসতে হবে, একটু না হাসি করবো এটাই বাকি। কিছু কিছু মানুষ নিজেকে এত চালাক মনে করে, অথচ তারা ভুলে যায় যতি চালাকের গলায় দড়ি। আহা, কি সুন্দর ফাঁকা মাঠে খালি দৌড়ে গেল, অথচ গোল দিলাম আমি। সাবাস, শান্তি। কি ব্যাপার আন্টির ফোন? হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। জি আন্টি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। শুনলাম আগামী পরশু নাকি তোমার জন্মদিন। জি আন্টি, কিন্তু আপনি কি করে জানলেন?
উর্মি বলল তুমি নাকি আমাদেরকে রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছো। জি আমি। কেন দাওনি? নাটি মানে বলেছি। কি দরকার ছিল বাবা? বলেছি মানে ভাবলাম যে আসলে সবসময় তো সময় সুযোগ হয়ে ওঠে না, তাই আমার জন্মদিন উপলক্ষে আপনাদেরকে একটু খাওয়াই। তুমি অনেক লক্ষ্মী একটা ছেলে বাবা, কিন্তু আমার বাতের ব্যথাটা তো একটু বেড়েছে বাবা। বাতের ব্যথা? মানে বাতের ব্যথা? আন্টি তাহলে তো বরং এক কাজ করি, কোনো সমস্যা নেই, আমরা প্রোগ্রামটা পরে করি, মানে আপনাদেরকে পরেই খাওয়াই, কারণ আগে তো সুস্থ থাকা, তারপর না খাওয়া দাওয়া। মানে আপনি কি আমাকে ব্যথাটাতে নিয়ে কষ্ট করে আসবেন তা কি হয় নাকি? মানে ব্যথার উপরে তার ব্যথা দেওয়া যায় না। আমি না আসলে কি হবে? উর্মি তার ফ্রেন্ডকে নিয়ে ঠিক চলে আসবে সময় মতো, কোনো টেনশন নিও না। এই যে উর্মি আছে, তুমি ওর সাথে একটু কথা বলো। হ্যালো ভাইয়া। আম্মু কিন্তু একদম ঠিক বলেছে। কি বলেছেন? ওই যে যেটা বলেছে সেটাই, একদম টাইমলি চলে আসব আমি। জানি। আর ভাইয়া আগে থেকে বলে রাখি, পকেটটা একটু ভর্তি করে আসবেন। আর হ্যাঁ, আগাম বার্থডে শুভেচ্ছা আপনাকে। একটু গান শোনাই, আমার তো আবার গান গাইতে ভালো লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুই ফোন রাখ। ডেঞ্জারাস একটা মেয়ে, ভেরি ডেঞ্জারাস। রৌড়ি বা দোষ কি? দোষ তো আসলে আমার, বেশি এসে ফেলেছি, ভুলে গেছিলাম যে যত হাসি তত কান্না বলে গেছেন রামশর্মা। হ্যালো ভাইয়া, বসুন বসুন। মানে উনি আমার ফ্রেন্ড, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আনন্দ। আর ওনার কথা তো বলেছি সাগর ভাইয়া। তো শোন, তোর যেমন খাওয়ার ব্যাপারে পেট খোলা, ভাইয়ারও খাওয়ানোর ব্যাপারে একদম হাত খোলা। তো তোর যেটা ইচ্ছে করে তুই সেটাই খাবি। একটা কথা বলে রাখি, দাওয়াত দেওয়ার পর যদি কেউ তার সামনে বসে না খায় তাহলে কিন্তু ভীষণ মাইন্ড করে। না না ভাইয়া। জি আজকে আমার উপর একদম মাইন্ড করবেন না, আমি গত 3 দিন ধরে খাবারের কোনো স্বাদ পাচ্ছি না, কোনো ঘ্রাণ পাচ্ছি না, আমি আজকে তুমি খেতেই পারবো না। আল্লাহ বাঁচিয়েছে। ঠিক আছে তাহলে শোন, এখানে একটা স্যুপ পাওয়া যায় না, একটা স্যুপ। ও ঢোকার সময় দেখলাম পিজার একটা সুন্দর ছবি, একটা পিজা। ওকে এখানে তো একটা খুব ভালো প্ল্যাটার আছে, একটা স্পেশাল প্ল্যাটার। ওকে ওই প্ল্যাটারটা আমার জন্য অর্ডার করবি। ও ইয়েস ইয়েস ইয়েস, মানে আমার না গার্লিক ব্রেড অ্যান্ড মাশরুম উইথ গার্লিক খুব প্রিয়। হ্যাঁ ও ওইটা একটা লাগবে। আর ইয়ে মানে ডেজার্ট কী খাওয়া যায়? মানে খুব সামান্য কিছু, মানে আইসক্রিম, 1 স্কুপ চকলেট, 1 স্কুপ স্ট্রবেরি অ্যান্ড 1 স্কুপ ভ্যানিলা। হ্যাঁ ঠিক আছে, আজকে একটু লাইটই খাই। হ্যাঁ একটু লাইট, আমি একটু ওয়াশরুমে যাই, একটু খালি হয়ে আসি। আপনার বন্ধুর নাম আনন্দ হলে কি হবে? বেদনা ছাড়া তো কিচ্ছু দিতে পারে না। না আমি তো ভাবছি স্বাদ নাই ঘ্রাণ নাই, তাতেই অবস্থা যদি থাকতো তখন কি হতো, বুঝতে পারছেন? আপনি না খুব খারাপ, ভীষণ খারাপ। আমি ভেবেছিলাম আপনি এতটুকু খারাপ, কিন্তু আসলে আপনি এতগুলো খারাপ। এসব কথা বাদ দেন, চলুন অর্ডার করি। শুনুন না, ওই হচ্ছে কি, এই রেস্টুরেন্টটা না আমার আগে থেকে পরিচিত, তো তো আমি এখানে আগে অনেকবার খেয়েছি, তো যেটা হচ্ছে এখানকার কোন কোন খাবারগুলো ভালো সেটা আমার একদম ঝাড়া মুখস্থ। আমি আপনাকে কিছু আইটেম সাজেস্ট করি। এই যে দাঁড়ান, এই যে এখানে আছে, এখানে কিছু কিছু আইটেম আছে আপনি খেলে একদম ভুলতেই পারবেন না, একদম জিভে সারা জীবনের জন্য লেগে থাকবে। এই যে
এখান থেকে একটা আইটেম অর্ডার করি 50% ডিসকাউন্ট না বাবা না আমি আবার ডিসকাউন্ট করা ফুড খাই না যদি বাসি কিছু দিয়ে দে না না বাসি আচ্ছা আচ্ছা তাহলে তাহলে যেটা হচ্ছে যে কোথায় গেল তুমি দেখলাম আচ্ছা এই যে 20% ডিসকাউন্ট নো নো ডিসকাউন্ট অ্যালাউড এক্সকিউজ মি আপনি কিছু খাবেন না আমি বরফ আছে না দু পিস বরফের সাথে এক গ্লাস ঠান্ডা পানি না ভাইয়া বলতেই হয় আপনার কিন্তু হাতটা আসলেই খোলা কিন্তু এখন তো দেখছি হাতের পাশাপাশি আপনার শার্টের বোতামও খুলে গেছে বিলে টেনশনে শার্টের বোতাম খুলে গেছে তাই না আমার না একটা পাস্তা খেতে ইচ্ছে করছে একটা পাস্তা অর্ডার খবরদার খবরদার আপনি আর কিচ্ছু অর্ডার করবেন না আপনি আমাকে খেয়ে ফেলুন রাস্তা কিন্তু প্লিজ নো মোর পাস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে খেলাম না পাস্তা অন্যদিন খাবো এখন তাহলে উঠি বিলটা দেন মানে এটা কি বিল নাকি ফাঁসির ফান্দা সব সব আপনার জন্য সব আপনার জন্য আপনি না আপনি এক কাজ করেন এটা দিয়ে আমাকে গলে ফাঁস দিয়ে দিন তারপর আমাকে আস্ত বিলটা দিতে হবে না প্লিজ আমাকে ফাঁস দিয়ে দিন আমাকে মেরে ফেলুন আপনি আমাকে মেরে ফেলুন না ভাইয়া ফাঁস দিব কেন আমি তো আপনাকে দিব পাস ওকে বোধহয় এবার দেউলিয়েই ঘোষণা করতে হবে চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি না একটু বসুন আপনার সাথে আমার একটু কথা আছে না আমি অর্ডার করব না বসুন
শুধু মন খারাপ করবেন না, সব খারাপের মধ্যেও একটা ভালো থাকে। একটা মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হয়েছে, এই বিলের মধ্যে থেকে আমি আমার প্রতিশোধটা নিয়ে ফেলেছি। কিন্তু এখন তো শোধবোধ হয়ে গেল, তাই না? এখন থেকে আমরা এই যে প্রতিশোধ একদম ভুলে যাই, কারণ এই যে সময়টা আমরা ঝগড়া করে পার করছি, এই মূল্যবান সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। লসটা কিন্তু আমাদেরই হচ্ছে, আমরা এই মূল্যবান সময়টা হয়তো বা অন্য ভালো একটা কাজে লাগাতে পারতাম। আপনি হয়তো বা আপনার গিটার একটা টিউন তুলতে পারতেন বা একটা গান লিখতে পারতেন, আমিও হয়তো বা পড়াশোনা একটু মনোযোগী হতে পারতাম। কিন্তু দেখেন আমরা কি করছি, ঝগড়া। সো আজকে থেকে নো ঝগড়া চাটি। হ্যাঁ সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আর ঝগড়া চাটি না। থ্যাংক ইউ। আসলে সেদিনের সেই ছোট্ট একটা দুর্ঘটনা আমাকে আপনার কাছে খারাপ বানিয়ে দিল, আর আপনাকে আমার কাছে। কিন্তু সত্যি আমাদের কেউ কি এতটা খারাপ? একদম না। তবে আপনার জন্য আমার একটা ছোট্ট সাজেশন আছে। কি? লাইফ ইজ ভেরি বিউটিফুল। বালিশের মধ্যে টাকা জমিয়ে রাখলে কিন্তু লাইফটাকে এনজয় করা যাবে না। এই যে সময়টা, এটা যখন চলে যাবে তখন হয়তো আপনার কাছে লাখ লাখ টাকা থাকবে, কিন্তু এই সময়টা আপনি ফিরে পাবেন না। সো ইউ শুড এনজয় ইয়ার লাইফ। আজকে থেকে একটু মন খুলে হাত খুলে এনজয় করবেন। ঠিক আছে, চেষ্টা করব। আর আমাকে কিন্তু এত সেলফিশ ভাববেন না, বার্থডে ট্রিট যেহেতু নিয়েছি, বার্থডে গিফট এনেছি ফর ইউ। ওর কিছু কথা আমার ভীষণ ভালো লেগেছে। ওর মতো করে এত সুন্দরভাবে বদলে যাবার গল্পটা এর আগে আমাকে কখনো কেউ শোনায়নি। ঠিকই তো বলেছে, লাইফ ইজ সো বিউটিফুল, আর সেই বিউটিফুল লাইফের বিউটিফুল মোমেন্টসগুলো এনজয় করার এখনই তো সময়। কেন যেন হঠাৎ করে আমার মনের অজান্তে ওর প্রতি একটা ভালো লাগা কাজ করছে। এটা কি শুধুই ভালো লাগা? না, হয়তো ভালোবাসা। মিশে গেছি আমি তোমার স্বভাবে।
ছোট উপহার আছে এগুলো আপনার জন্য। রেস্টুরেন্টে আসার সময় হঠাৎ করে একটা ফুলের দোকান চোখের সামনে পড়লো, কখন যে মনের অজান্তে এই 100টা গোলাপ কিনে ফেললাম বুঝতেই পারিনি। বিশেষ করুন এই প্রথম 100 গোলাপের জন্য খরচ হয়ে যাওয়া 1000 টাকা আমার কাছে নেকটিবারের জন্য মনে হয়নি যে অপচয়, বরং মনে হয়েছে এই 1000 টাকা এই 100 গোলাপের কাছে খুবই নগণ্য, 100টি গোলাপ আরও অনেক বেশি সুন্দর। আর আমার এই বদলে যাওয়ার পুরো ক্রেডিটটি আপনি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দেখুন আমার ছোট্ট একটা সাজেশন কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিয়েছে, এবার আপনাকেও কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে, করবেন না? না করা যাবে না কিন্তু। নিশ্চয়ই বলুন না, কী হেল্প? আমি তো আপনাকে আগেই বলেছিলাম ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে আমি এক স্যারের প্রেমে পড়েছিলাম, তারপর থেকেই এতবার রিটেক, কতকার স্যার আমাকে বলেছেন এবার যদি আমি পাস করে যাই তাহলে সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। এখন আমি তো ফেল করতেই পারি না, আমার অনেক হেল্প লাগে, আর এই হেল্পটা কিন্তু আপনারই আমাকে করতে হবে, প্লিজ করবেন না? হ্যাঁ নিশ্চয়ই করব। প্রমিস? কি হলো? প্রমিস।
সরি, বৃষ্টি পড়ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনি এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? উনাম অল্পই পড়ছিল। গুড নিউজ আছে। আমি বোধহয় জানি কি আপনি পাশ করে ফেলেছেন। ইয়েস, ইউ আর রাইট। বাহ, এটা খুবই খুশির খবর। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু এত খুশির একটা খবর আপনি এত অখুশি মুখে কেন বলছেন? না না, অখুশি হয়ে কেন বলবো, খুশি হয়ে বলছি। আর খুশি তো আরও কারণ আছে, আপনার এতদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। কোন ইচ্ছাটা? বাহ, নিজে বলে নিজে ভুলে গেলেন। আপনার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারের প্রথম প্রেমের গল্প, আপনার টিচার, আপনি রিটেকে পাশ করে গেলে আপনার প্রপোজালে রাজি হয়ে যাবে। আপনি শুধু টাকাটাই সঠিক জায়গায় সঠিক ব্যবহার করতে পারেন, চিন্তা ভাবনা একেবারেই করতে পারেন না। মানে? মানে আবার কি, একটা মানুষ বারবার রিটেক দেওয়ার পর একটা সাবজেক্টে পাশ করতে পারছে না, এখন একটা এক্সকিউজ বানাতে হবে না? আমার বন্ধুদের আমি কি বলবো? তখন আমি ভাবলাম দোষটা নিজে ঘাড়ে না নিয়ে টিচারের উপর দিয়ে দিই। আর টিচারের কিন্তু সমস্যা আছে, আমি না বুঝি না, যেই টিচাররা বোঝাতে পারে না তার ক্লাস নেয় কেন? তার মানে এতদিন ধরে যা যা বলেছেন সব ছিল বানোয়াট? হ্যাঁ, কিন্তু এবার সত্যিটা বলি, আমার রিয়েল ইন্সপিরেশন হচ্ছেন আপনি। আপনার কারণে এক ধাক্কায় আমি পাস করে গেছি, সো অল ক্রেডিট গোস টু ইউ। কিন্তু এখন আমি আরো টেনশনে পড়ে গেছি। কেন? পরীক্ষা তো শেষ। এই পরীক্ষা না হয় শেষ হয়ে গেছে, কিন্তু জীবনে আরো অনেক পরীক্ষা আছে না, সেগুলো আমি একা একা কিভাবে পাস করব? মানে আপনি সারা জীবন আমাকে ইন্সপায়ার করে যেতে পারবেন না? আমরা যদি শুধু ক্রেডিট ভাগাভাগি না করে লাইফটাকে ভাগাভাগি করে নিতে চাই, সম্ভব? আপনার আম্মু যেন কি বলেছিল, কি কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরাতে নেই, আমিও ফেরাবো না। আমি আপনাকে এতটুকু না, এতগুলো ভালোবাসবো। আর এই যে ছাতা, সারা জীবন আমি মাথার উপর ধরে রাখবো। প্রমিস? প্রমিস। কানে কানে কানা কানে আজ হোক জানা জানে তোমার আমার শুরুটা, দিন রাত এক করে তোমার হাত ধরে থাকবো জুড়ে পুরোটা। এভাবে শুরু গল্প, শুরু গল্পটা তোমারও জানি অল্পটা, মন বাঁধা পড়েছে হক অ্যান্টিসেপ্টিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপ্টিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।